ন্যানো বাড়ির জন্য মাটি খোঁড়ার সময় বোম ফেটে জখম রাজমিস্ত্রি, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোন্নগর মাস্টারপাড়া এলাকায়। ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। কে বা কারা বোমা রেখেছিল জানা নেই বলে দাবি বাড়ি মালিকের, খতিয়ে দেখছে পুলিশ। রিপোর্টিং সুজয় মুখোপাধ্যায়, হুগলি, ক্রাইম ব্রাঞ্চ। দাদা, কি হয়েছিল ঘটনাটা? ওই শিকড় ফিকর ছিল, ওগুলো শাবল দিয়ে কাটলাম, কাটার পর রাবিগুলো সব তুলে ফেললাম। রাবিগুলো তোলার পর ফের আমি বললাম মাটি পেয়েছি, তাহলে আমি মাটিটা তাড়াতাড়ি কাটবো। বন্ধ কম, তারপর তারপরে দেখছি জোর চোরটা মেরেছি। বন্ধ কর, জোর চোরটা মেরেছি আর সঙ্গে সঙ্গে ধরাম করে বাস্ট হয়ে গেল, আর আমি আমি ধরাম করে পড়ে গেলাম। হাতের মধ্যে খুব জোর লেগেছে, আশেপাশের জায়গায় সব হচ্ছে মানে ভয় লাগছে এরপরে কাজ করতে। এরপরে মাটি কাটার কাজ তো খুব রিস্কি কাজ, মানে যেখানে সেখানে বোম ফাটছে, এর আগেও একবার এখানে বোম ফাটছে। আর করতে পারবে কিনা ঠিক নেই, ডাক্তার তো বললো যে তোমার হাত কবে ঠিক হবে, কি ঠিক হবে কিনা তাও জানি না। হ্যাঁ, এই হাতে তুমি আর কোনো দিন কোদাল ধরতে পারবে না, কোদালের কাজ করতে পারবে না। হ্যাঁ, এই ব্যাপার। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব দাস। কি হয়েছিল? বাড়িতে কাজ চলছিল, ন্যানো বাড়ির কাজ, তা হঠাৎ বোম বাস্ট করে ওঠে। ন্যানো বাড়ির জন্য তো মানে গর্ত খোঁড়া হচ্ছিল, সেটা বহু দিন আগে কি আর বোধহয় রাখা হয়েছে, জিনিসটা আচমকাই ফেটে উঠেছে। তো মিস্ত্রির হাতে বোধহয় একটু লেগেছে, একটু চোট পেয়েছে মিস্ত্রি বেচারা। তারপর? তারপরে এই যে পুলিশ এসছে, ইনকোয়ারি করলো, কালকে দেখা করতে বললো। এখন এখন গর্ত খোঁড়া রয়েছে, কোনো জিনিসে হাত দিতে বারণ করেছে, কালকে দেখা করতে বলেছে, দেখা করে কি জানায় জানা যাক। পুলিশ কি কাজ বন্ধ করে দিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ কাজ আজকে বন্ধ করে দিয়ে গেছে, বলেছে কালকে দেখা করতে। তো কালকে দেখা করে এখন পুলিশ কি বলে, বোম স্কোয়াড আসবে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, বোম স্কোয়াড আসবে বলেছিল। এর আগেও তো একবার আপনাদের বাড়িতে বোম ফেটেছিল, সেটা হয়েছিল, সেটা বহু দিন পুরনো, মানে অনেকদিন আগে হয়েছিল। কি হয়েছিল সেটা তো আমি ঠিক বলতে পারছি না। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বোম ফেটেছিল? হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বোমটা ফেটেছিল, সেখানে বাবার হাতেও লেগেছে। আবার এরকম সেম ঘটনা? সেম ঘটনা। আর এটা যে আছে মিস্ত্রি ভাইরাও কেউ জানে না, আমরাও কেউ জানি না, বহু দিন পুরনো ধরে রয়েছে বা আছে কি সেটা আমাদের কেউ জানি না, আমরা একটু ব্যস্ত আতঙ্কের মধ্যে রয়েছে জিনিসটা নিয়ে। আপনার নাম? রিম্পা দাস। বলুন কি হয়েছিল? এখানটা মানে মাটি কাটতে যেয়ে কোদাল কোপ লেগে হাতে হাতে লাগছে। আমি তো জানি ওর বাবাকে ডাকি।
ফরম করে নেমে চলে আসবে। আমি বললাম যাতে তুমি একা ছিল যেও না, ও তো একা মেয়ে, ওর ফ্যামিলির সাথে চলে যাবে। আসুন আসুন, ওইটুকু তো খাওয়াতেই পারে। এই তো বাচ্চা ছেলে, হরলিক্স খাবে পরে তো বুঝতে পারবে না, বুঝবে কি? এই দেখো ওর ভিতরে, এই যে, এই যে, এই যে।